দেখো এক্ষেত্রে সিপ্ট যোগ ক্যাপিটাল এ লিখলে স্মলে হয়ে যায় যখন ক্যাপসলগ অন থাকে অর্থাৎ ক্যাপসলক যদি অন থাকে তাহলে শিফটটা শিফটটা প্রেস করে তার সাথে যদি আমি ক্যাপিটাল এ লিখি তখন সেটা সঙ্গে সঙ্গে স্মলে হয়ে যাবে অর্থাৎ শিফট চেপে ধরেই আমি যদি কোনো অক্ষর টিপি তবেই সেটা কি এতে স্ক্রিনে বড় হাতের হবে কিন্তু যদি আমি সিফটা ছেড়ে দিয়ে কোনো অক্ষর মনে করো বি বা সি বা এ যদি আমরা কীবোর্ড থেকে টিপি তাহলে সেটা কিন্তু ক্যাপিটালে হবে না ওটা স্মল লিটারে দেখা যাবে এবার দেখো ট্যাপ কি ট্যাপ কি কি করে না কাঠরকে তাড়াতাড়ি ডান দিকে নিয়ে যাওয়া যায় আমি হয়তো কোনো প্যারাগ্রাফ প্যারাগ্রাফের কোনো মানে শব্দটা হয়তো আমি প্রথম থেকে না শুরু করে কিছুটা দূর থেকে বা মাঝখান থেকে শুরু করতে যাই তখন আমি কি করব না ট্যাপ কি এটা ট্যাপ কিটা আমরা প্রেস করে করে সেই কারসারটাকে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গিয়ে সেখান থেকে আমি লেখাটা শুরু করতে পারি আবার একই লাইনে কিছুটা ছেড়ে ছেড়ে টাইপ করতে এটা সাহায্য করে হয়তো একটা লাইনে আমি একটা শব্দ লেখার পর ওয়ান ট্যাপ কি দুবার তিনবার প্রেস করার পর তারপর আরেকটা শব্দ লিখবো লিখব এতেও কিন্তু এই ট্যাপ কিটা সাহায্য করে তাহলে তোমরা ক্যাচল কি থেকে ট্যাপ কি পর্যন্ত বাড়িতে সবাই ভালোভাবে পড়বে আর কোনো সমস্যা হলে আমায় জানাবে ভালো থাকবে বাই